আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি হাসান মোহাম্মদ শামীম, এবং আমার সাথে ক্যামেরার পিছনে কাজ করছেন মোজাম্মেল হক। দর্শক, আমরা এখন আছি দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্স সিলেটের মোগলা বাজারের খালরমুখ বাজার যেখানে, এবং আজকে যে জিনিসটি আপনাদেরকে দেখাতে চলেছি সেটি হচ্ছে একটি অনিন্দ্য সুন্দর মসজিদ। এবং এত সুন্দর মসজিদ আসলে সিলেটে করা হয়েছে, এবং আপনারা ইতিমধ্যে কিন্তু ডিসক্রিপশনে দেখে ফেলেছেন যে মসজিদটির ব্যয় প্রায় 15 কোটি টাকা ব্যয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে। এবং এটি কিন্তু কোনো ব্যক্তি উদ্যোগে তৈরি করা মসজিদ নয়, এটি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কিন্তু এই মসজিদটি তৈরি করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দর্শক, সারা দেশে কিন্তু 560টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, এবং আজ কিন্তু এই 560টি মডেল মসজিদের মধ্যে 50টি মসজিদের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তিনি কিন্তু ভার্চুয়ালি এই মসজিদগুলোর উদ্বোধন ঘোষণা করেছেন, এবং সারা দেশের মধ্যে আমাদের সিলেটেও কিন্তু একটি মসজিদ আমরা পেয়েছি, এবং সেই মসজিদটির একদম কাছাকাছি জায়গায় আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, এবং আমার ঠিক পিছনেই এত সুন্দরভাবে একটি মসজিদ তৈরি করা হয়েছে সেটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দর্শক, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। সেটি হচ্ছে মডেল মসজিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি করা এবং মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে নির্মিত হচ্ছে 560টি মডেল মসজিদ, এবং আজকে কিন্তু 50টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মসজিদগুলো উদ্বোধন করেছেন। দর্শক, মসজিদটি সম্পর্কে যদি আপনাদেরকে প্রাসঙ্গিক কিছু তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে বিশ্বে কিন্তু প্রথমবারের মতো কোনো সরকার একসঙ্গে 560টি মসজিদ নির্মাণ করতে চলেছে, এবং প্রতিটি জেলা উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় কিন্তু মুজিব বর্ষ উপলক্ষে এই 560টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে 50টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হয়েছে, এবং আজকে কিন্তু আমাদের সিলেটেও কিন্তু এই মসজিদটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার একজন স্থানীয় অধিবাসীর সাথে, এখনও পর্যন্ত এই মসজিদে আসলে নামাজ শুরু হয়নি, হয়তো কয়েকদিনের মধ্যেই এই নামাজ পড়ার প্রক্রিয়া শুরু হবে পুরো কাজটি একদম ভালোভাবে শেষ হলে। দর্শক, সিলেটের সাথে সাথে কিন্তু আরও 50টি উপজেলাতে মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদটির অনেকগুলো বিশেষত্ব আছে, এটি শুধু একটি মসজিদ নয়, এটা ইসলামিক রিসার্চ সেন্টার। দর্শক, 40% জায়গার উপর 3 ক্যাটাগরিতে মসজিদগুলো নির্মিত হচ্ছে। জেলা পর্যায়ে 4তলা, উপজেলার জন্য 3তলা, এবং উপকূলীয় এলাকার জন্য 4তলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এই ক্যাটাগরিতে 64টি জেলা শহরে এবং সিটি কর্পোরেশন এলাকায় 69টি 4তলা বিশিষ্ট মডেল মসজিদ নির্মিত হচ্ছে। এই মসজিদগুলোর প্রতিটি ফ্লোরের আয়তন হচ্ছে 2360.9 বর্গমিটার। আর বি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে 475টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে, এগুলোর প্রতিটি ফ্লোরের আয়তন 1680.14 বর্গমিটার। দর্শক, এছাড়াও সি ক্যাটাগরিতে উপকূলীয় এলাকায় যে 16টি মসজিদ নির্মাণ করা হচ্ছে, এগুলোর প্রতি ফ্লোরের আয়তন হচ্ছে 2052.12 বর্গমিটার। উপকূলীয় এলাকায় মসজিদগুলো আশ্রয়কেন্দ্র হিসাবে নিচতলা কিন্তু ফাঁকা থাকবে। মসজিদগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন যে সিলেট শহরের একদম কাছাকাছি মোগলা বাজার যে এলাকাটি আছে সেই এলাকায় কিন্তু আছি, এবং দেখা যাচ্ছে যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এই মসজিদটি তৈরি করেছেন, এবং এইগুলোকে আসলে একটা ইসলামিক রিসার্চ সেন্টার হিসেবেই ব্যবহার করা হবে। এই মসজিদগুলোতে শুধু নামাজ পড়া নয়, নামাজ পড়া ছাড়াও আরও অনেক প্রাসঙ্গিক বিষয়ে কিন্তু কাজ করা হবে, এবং এই মসজিদটির ব্যবহার সম্পর্কে পুরো তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে, এবং আমরা একটু পরে আপনাদেরকে মসজিদের ভেতরটি দেখাবো। এই মুহূর্তে দেখাচ্ছি মসজিদের বাইরের অংশ, আসলে যদি চোখে না দেখলে এরকম মসজিদটা যে কত সুন্দর সেটা আসলে বলা যায় না। এবং আমরা মসজিদের নির্মাণ ব্যয়ের কথা বলছিলাম, এক একটি মসজিদ নির্মাণ করতে ব্যয় হচ্ছে জেলা শহর ও সিটি কর্পোরেশন এলাকায় কিন্তু 15,61,81,000 টাকা ব্যয় করা হয়েছে, এবং উপজেলা পর্যায়ে এই ব্যয় করা হয়েছে 13,41,80,000 টাকা, এবং উপকূলীয় এলাকায় ব্যয় করা হয়েছে 13,60,82,000 টাকা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশ্বে কিন্তু কোথাও
দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই, বিশ্বে কিন্তু কোথাও আসলে একসাথে কোনো মুসলিম দেশেও কিন্তু একসাথে এতগুলো মসজিদ নির্মাণ করা এবং স্থাপন করার কিন্তু কোনো নজির নেই, সেটা কিন্তু বাংলাদেশ করে দেখিয়েছে এবং এই সরকারের আমলেই এটি করে দেখিয়েছে। এবং সরকার যেটি করেছে যে 560টি মডেল মসজিদ পুরো বাংলাদেশ জুড়ে নির্মাণের প্রক্রিয়া চলছে এবং এরই ধারাবাহিকতায় আজকে প্রথমবারের মতো 50টি মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। এবং সিলেটবাসীর জন্য গর্বের যে বিষয়টি হচ্ছে যে আমরাও কিন্তু একটা মসজিদ পেয়েছি এবং সেই মসজিদটির কাছাকাছি আমরা অবস্থান করছি। আপনারা আছেন বাংলা ভিউ লাইভে। দর্শক, এটার লোকেশন হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্স। অনেকেই কমেন্টসে জানতে চাচ্ছেন যে লোকেশনটা কোথায়। দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্স যেখানে আছে সেখানে নির্মাণ করা হয়েছে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। এবং স্থানীয়ভাবে এটাকে কিন্তু আসলে খালমুখ বাজার বলা হয়, অর্থাৎ মোগলো বাজারের নৈখাই, নৈখাই খালমুখ বাজার বলা হয়। এবং আপনারা যেটা উপজেলা কমপ্লেক্স আছে দক্ষিণ সুরমা, সেটার ঠিক কাছেই কিন্তু এই অনিন্দ সুন্দর মসজিদটি নির্মাণ করা হয়েছে। দর্শক, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুবিশাল এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদা অজু ও নামাজ আদায়ের সুবিধা রাখা হয়েছে। লাইব্রেরি রাখা হয়েছে, গবেষণা কেন্দ্র থাকবে, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র থাকবে, হেফস বিভাগ থাকবে, শিশু শিক্ষার জন্য আলাদা বিভাগ থাকবে, অতিথিশালা থাকবে, বিদেশি পর্যটকদের জন্য থাকবে আবাসন, মৃতদেহ গোসল করার ব্যবস্থা থাকবে, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, ইমামদের প্রশিক্ষণের জন্য আলাদা সেন্টার থাকবে, অটিজম কেন্দ্র থাকবে, গণশিক্ষা কেন্দ্র থাকবে এবং ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে। অর্থাৎ শুধুমাত্র নামাজ পড়ার জন্য এই মসজিদটি নির্মাণ করা হয়নি, এই মসজিদগুলোকে বিভিন্ন কাজে সামাজিক এবং আমাদের যে পারিবারিক সামাজিক নিরাপত্তার যে কাজগুলো আছে, আমাদের সম্পর্ক উন্নয়ন, আমাদের মান উন্নয়নের যে কাজগুলো আছে, সেই কাজগুলোর জন্যই আসলে সেটি ব্যবহার করা হবে। দর্শক, আমরা আছি এখন সিলেটে স্থাপিত একমাত্র সরকারি যে মসজিদটি, সেটি 560টি মডেল মসজিদের মধ্যে অন্যতম। আজকে যে 50টি মসজিদ আসলে উদ্বোধন করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যে 50টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন পুরো দেশে এবং পুরো দেশের সাথে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার খালর মুখে এবং মোগলো বাজার যে এরিয়াটা সেই এরিয়াতেই কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এবং দেশ বিদেশের পর্যটকদের সাথে সিলেটের মানুষদের কিন্তু দেখার একটা জায়গাও তৈরি হলো এবং মসজিদটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং আপনারা যারা সুন্দর মসজিদ দেখতে ভালোবাসেন, যারা অনেকেই বায়তুল মোকারম মসজিদ বা এরকম মসজিদ দেখে হয়তো আফসোস করেন যে সিলেটে কেন এরকম একটা সুন্দর মসজিদ হয় না, সেই আফসোস হয়তো কিছুটা হলেও আপনাদের লাঘব হবে এই মসজিদটি দেখার পরে। আমরা এখন আছি মসজিদের উপরের অংশে এবং মসজিদের উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি এটি আরও সুন্দর একটি ভিউ এখান থেকে বোঝা যাচ্ছে। মিনারটি অনেক উঁচু এবং মিনারটিকে কিন্তু কেন্দ্র করেই পুরো মসজিদটি তৈরি করা হয়েছে। দর্শক, জানাচ্ছিলাম যে এই মসজিদে আসলে ঠিক কী কী ধরনের সুবিধা মানুষজন পেয়ে থাকবেন সেটি আবারও জানিয়ে দিতে যাচ্ছি যে এই সুবিশাল মডেল মসজিদগুলোতে বা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারী ও পুরুষদের আলাদা অজু করার আধায় সুবিধা থাকবে, লাইব্রেরি থাকবে, গবেষণা কেন্দ্র থাকবে, ইসলামিক বই থাকবে, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র থাকবে, হেফস বিভাগ থাকবে আলাদা, শিশু শিক্ষার জন্য আলাদা বিভাগ থাকবে, অতিথিশালা থাকবে, বিদেশি পর্যটকদের জন্য আবাসন থাকবে, মৃতদেহ গোসল করার ব্যবস্থা থাকবে, হজ যাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ এবং ইমামদের, যারা এখানে নামাজ পড়িয়ে থাকেন সেই ইমামদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা থাকবে, অটিজম কেন্দ্র থাকবে, অর্থাৎ যারা অটিজমে আক্রান্ত তাদেরকে দেখভাল করার জন্য অটিজম কেন্দ্র থাকবে, থাকবে গণশিক্ষা কেন্দ্র, ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, অনেকগুলো বিষয় এখানে থাকবে। এছাড়া ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা থাকবে এবং গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ একটা মডেল মসজিদ বলা শুধু আসলে নামেই মডেল মসজিদ নয়, এই মসজিদটি কিন্তু সেইভাবে উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। দর্শক, লাইব্রেরি সুবিধার আওতায় প্রতিদিন 34,000 পাঠক একসঙ্গে কোরআন ও ইসলামিক বই এখানে পড়তে পারবেন, ইসলামিক বিষয়ে গবেষণার সুযোগ থাকবে প্রায় 6,000 মানুষের এবং 56,000 মুসল্লি সব সময় দোয়া মনাজাত সহ তসবি পড়তে পারবেন।
দর্শক, আনন্দের ব্যাপার হচ্ছে এই মসজিদগুলো থেকে কিন্তু প্রতি বছর যেটা বলা হচ্ছে যে 14,000 হাফেজ তৈরির ব্যবস্থা থাকবে, অর্থাৎ যারা কোরআনের পাখি আমরা বলে থাকি, যারা কোরআন মুখস্থ করে থাকেন এবং যারা ইসলামিকভাবে সম্মানিত, সেই হাফেজ তৈরি করা হবে এবং প্রতি বছর 14,000 হাফেজ তৈরি করা হবে। আমরা একটু ভেতরের অংশটাও দেখার চেষ্টা করব যে মসজিদের ভেতরের অংশটা কেমন, আমরা এতক্ষণ বাইরে ছিলাম। দর্শক, 14,000 হাফেজের কথা আপনাদের জানাচ্ছিলাম। আরও থাকবে ইসলামিক নানা বিষয়সহ প্রতি বছর 1,68,000 শিশুর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা, অর্থাৎ এই মসজিদটি শুধু মসজিদ নয়, এটি আসলে একটি গণশিক্ষা কেন্দ্র বলা চলে। এই প্রকল্পের আওতায় 2,240 জন দেশি বিদেশির অতিথির আবাসন ব্যবস্থাও কিন্তু গড়ে তোলা হবে এই মসজিদগুলোর ভিতরেই। কেন্দ্রগুলোতে পবিত্র হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা করা হবে, অর্থাৎ এই এই অঞ্চলের যে মানুষজন আছেন তারা কিন্তু হজের জন্য ডিজিটাল যে নিবন্ধন করতে হয় সেই ডিজিটাল নিবন্ধন কিন্তু তারা এই মসজিদগুলো থেকেই করতে পারবেন। অর্থাৎ এই মসজিদ শুধু নামাজ পড়ার জন্য ব্যবহৃত হবে না, এই মসজিদটি কিন্তু ইসলামের যে গণজাগরণ আছে, ইসলামিক মানুষজন আছেন, তারা কিন্তু তাদের প্রয়োজনীয় কাজগুলো এই মসজিদ থেকেই করতে পারবেন। দর্শক, আমরা মসজিদের একটু ভেতরে ঢোকার চেষ্টা করব। শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদ। দর্শক, আপনারা আছেন বাংলা ভিউ লাইভে এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আজকে উদ্বোধন হওয়া সিলেটের একটি অন্যতম মডেল মসজিদ। এই যে মডেল মসজিদটি উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে কিন্তু এই সম্পর্কিত একটি নাম ফলকও আছে, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দক্ষিণ শর্মা। সিলেটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা এমপি, মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজ 22/14/1424 বঙ্গাব্দ, 5 এপ্রিল 2018 খ্রিস্টাব্দ। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মসজিদটিতে কিন্তু এখনও নামাজ পড়া শুরু হয়নি, অর্থাৎ আজকে উদ্বোধন হলেও কয়েকদিনের মধ্যেই তোলা, অর্থাৎ এখনও এসি চালু করে রাখা হয়নি, কিন্তু তারপরেও কিন্তু মসজিদের ভেতরের অংশটা অনেক শীতল। অর্থাৎ এখানে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আসলে মানুষের আবহাওয়া উপযোগী পাথরই ব্যবহার করা হয়েছে। দর্শক, আপনাদের জানাচ্ছিলাম যে 14,000 হাফেজ তৈরির ব্যবস্থা থাকবে এই মডেল মসজিদের মাধ্যমে। আরও বলেছিলাম যে এই প্রকল্পের আওতায় 2,240 জন দেশি বিদেশি অতিথির আবাসন ব্যবস্থাও এখানে গড়ে তোলা হবে। 2014 সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে 8,722 কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার, এবং এরই ধারাবাহিকতায় কিন্তু সিলেটে এখন কিন্তু তৈরি হয়ে গেছে মসজিদটি, এবং অনিন্দ্য সুন্দর একটি মসজিদ বলা চলে। যে আসলে চোখে না দেখলে মসজিদটি কত সুন্দর সেটা আসলে ঠিক বোঝা যায় না। আমরা এখানে পেয়েছি এখানকার, আপনি কি মসজিদের সাথে জড়িত আছেন? না না না। আচ্ছা, দেখতে এসেছেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে মসজিদ, আল্লাহর রহমতে এরকম মসজিদ বিশ্ববিখ্যাত মসজিদ আর কি। এই আমরা অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যাতে সুষ্ঠুভাবে আমরা নামাজ পড়তে পারি, ইমানের হালতে চলতে পারি। এটা মাননীয় প্রধানমন্ত্রীর সর্বোচ্চ, এটা আশ্চর্যজনক মসজিদ নির্মাণ। আমরা জানতে পারছি যে সারা বাংলাদেশেই এরকম মডেল মসজিদ হবে। এটা কবে থেকে এখানে নামাজ পড়া শুরু হবে আসলে? আচ্ছা, আমি শুনছি যে আজকে থেকে উদ্বোধন, কিন্তু নামাজ হবে কিনা এটা আমি জানি না, তবে শীঘ্রই শুরু হয়ে যাবে নামাজ। দর্শক, আমরা কথা বলছিলাম, তিনি বলেছেন যে একটা আশ্চর্যজনক মসজিদ, অর্থাৎ যারা আছেন, যারা এই এলাকার বাসিন্দা, তারা কিন্তু আসলে গর্বিত তাদের এলাকাতে এই মসজিদটি হয়েছে। এবং এটা আসলে শুধু স্থানীয় কোনো এলাকাবাসীর গর্ব নয়, এটা পুরো সিলেটবাসীর গর্ব, কারণ এই গর্বের যে ব্যাপারটি হচ্ছে একটি অদিন্দ্য সুন্দর মসজিদ তৈরি করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে সেই মসজিদটির উদ্বোধন করেছেন। আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব স্থানীয় একজন অধিবাসীর সাথে, কেমন অনুভূতি হচ্ছে এই মসজিদটি তৈরি করা? খুব ভালো লাগছে ভাই, খুব ভালো লাগছে। আমরা যারা এই মসজিদে যে আমরা তারা লাগে দোয়া করি। মসজিদটি কার্যক্রম কবে শুরু হবে এবং কী কী সুযোগ সুবিধা পাবেন বলে আপনারা জানেন? আমরা তো অনেক সুবিধা আছে, মানে ধরো কত বড় মসজিদ, 2-3 গ্রামের মানুষের একসাথে নামাজ পড়তে পারবো, একসাথে আমরা মানে চলাফেরা করতে পারবো মসজিদের ভিতরে। আমরা খুব খুশি হয়েছি মানে মসজিদ হওয়ায়, ওর জন্যে আমরা খুব আনন্দিত এবং খুশি। আর যারা রসুল্লাহ হয়েছে আমরা তারা লাগে দোয়া করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে খালরমুখ বাজার, যেটি মোগলা বাজারে, এবং সেখানে তৈরি করা মডেল মসজিদটি, এবং সত্যিকার অর্থেই আসলে এই মসজিদটি কিন্তু মডেল।
মসজিদ বলেই আপনি অভিহিত করতে হচ্ছে, কারণ এই মসজিদটিতে যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে এবং যেভাবে মসজিদটি তৈরি করা হয়েছে সেটি আসলেই বলা চলে যে এটি আসলেই মডেল মসজিদ। দর্শক, আজকে শুধু সিলেটে নয়, পুরো বাংলাদেশে 50টি মসজিদের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং 50টি মসজিদের সাথে কিন্তু আরও একটি মসজিদ কিন্তু সিলেটের মানুষজন পেয়েছেন, এবং আপনারা দেখছেন সেই মসজিদটি মডেল মসজিদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে নির্মিত হওয়া 560টি মসজিদের যে প্রক্রিয়াটি সরকার হাতে নিয়েছে সেটি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি, বিশ্বের কোথাও কিন্তু একসাথে প্রায় 500 অধিক মসজিদ তৈরি করার কোনো পরিকল্পনা প্ল্যান তৈরি করা হয়নি। আপনারা যেই সুবিধাগুলোর কথা বলা হয়েছিল সেটি কিন্তু সেটির মধ্যে অন্যতম একটি হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুম অর্থাৎ এইখানে কিন্তু আসলে কনফারেন্স করার জন্য রুম রাখা হয়েছে। এই রুমটাও আমরা একটু আপনাদেরকে ভেতরে দেখাবো। এটা মসজিদের মিম্বর থেকে সামনের অংশে এই কনফারেন্স রুমটি তৈরি করা হয়েছে, এবং আসলে এটি সারা বিশ্বের মুসলিমদের মতো সিলেটে যারা মুসলিম আছেন আসলে তাদের জন্য খুবই আনন্দের একটা ব্যাপার যে একটা মসজিদ তৈরি করা হয়েছে। এবং দর্শক, আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের সাথে মোগলবাজার নৈখাই যে এলাকাটি এবং খালুরমুখ বাজার বলে পরিচিত সেখানে আমরা আছি, এবং আপনারা দেখছেন বাংলা ভিউ লাইভ। বাংলা ভিউ লাইভে আপনাদের সাথে সংযুক্ত আছি আমরা এবং দেখাচ্ছি অনিন্দ্য সুন্দর একটি মসজিদ। এই মসজিদের প্রতিটি রুম আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর প্রচেষ্টা আছে, এবং একটা মসজিদ কিন্তু শুধু নামাজ পড়ার ব্যবস্থায় চালু রেখেই কিন্তু আসলে শেষ হয়ে যায়নি, এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। আপনাদেরকে আগেই জানিয়ে রেখেছি যে সরকার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু 14,000 হাফেজ তৈরির একটা পরিকল্পনা এখানে নেওয়া হয়েছে প্রতি বছর থেকে, এবং কোরআনের পাখিরা এখানে কাজ করবেন, এখানে এখান থেকেই আসলে তারা তৈরি হবেন, তৈরি হয়ে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। দর্শক, আমরা আছি এখন সিলেট দক্ষিণ সুরমায়, আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনিন্দ্য সুন্দর, মনোমুগ্ধকর বলা চলে যে আসলে শান্তির একটা পরশ এখানে এসে আমরা অনুভব করছি, এবং হয়তো নামাজ পড়ার পরে একজন মুসলিম কিন্তু আরও বেশি শান্তির পরশ তিনি অনুভব করবেন এখানে নামাজ পড়ার পর। যদিও আমরা আজকে জোহরের নামাজে আশা করেছিলাম যে হয়তো জোহরের নামাজে শুরু হবে, তবে অনেকেই কিন্তু ব্যক্তিগতভাবে নামাজ পড়া শুরু করেছেন, এবং বলা চলে যে নামাজ পড়ার প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে। এবং দর্শক, আমরা আছি দক্ষিণ সুরমা এলাকায়, এবং এই মসজিদটি তৈরি করা হয়েছে শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঐকান্তিক প্রচেষ্টায়। 2014 সালে কিন্তু এই মসজিদটি তৈরি করার তাদের ইশতেহারে ছিল, এবং এরই ধারাবাহিকতায় 15টি সিলেটে একটি মডেল মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদটির ওঠানামা করার সিঁড়ি আমরা উপর থেকে আপনাদেরকে একটা ভিউ দেখানোর চেষ্টা করব। দর্শক, যতই আমি মসজিদটির ভেতরে মুভমেন্ট করছি, হাঁটছি, আসলে ততই এতই ভালো লাগছে যে সিলেটের মধ্যে এত সুন্দর একটা মসজিদ, এত সুন্দর একটা স্থাপনা তৈরি করা হয়েছে, যেটি আসলে দেখার পর হয়তো আপনি আরও ফিল করতে পারবেন যেহেতু একজন মুসলিম হলে, এবং এই যে মসজিদটা কত সুন্দর সেটা আসলে আপনি অনুভব করতে পারবেন। দর্শক, প্রায় 40% জায়গার উপর 3 ক্যাটাগরিতে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে, এবং 3 ক্যাটাগরির মধ্যে এটি হচ্ছে উপজেলা পর্যায়ের মসজিদ, এ কারণে এই মসজিদটি হচ্ছে 3 তলা। প্রায় 2,360.9 বর্গমিটার আয়তন হচ্ছে মসজিদগুলোর প্রতিটি ফ্লোরের আয়তন।
মসজিদগুলোতে আসলে অনন্ত সুন্দর ভালো ভালো আসলে দুর্দান্ত রকম সুন্দর কিছু ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে। মসজিদের মূল যে জায়গাটি ছিল নামাজ পড়ার, মূল নামাজ পড়ার জায়গার বাইরেও কিন্তু সুবিশাল একটা জায়গা উপরে তৈরি করা হয়েছে, এবং সেই জায়গাটি কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক মসজিদ আছে সেই মসজিদের সাথে কিন্তু এই জায়গার কিছুটা হলেও সামঞ্জস্য আছে। এখন পুরোপুরি দুপুরবেলা হওয়াতে আসলে হয়তো পুরোপুরিভাবে আপনাদেরকে মসজিদের সৌন্দর্যটা আলোর কারণে এখন সূর্য পুরোপুরি মাথার উপরে আছে, এবং সে কারণে হয়তো মসজিদের সৌন্দর্যটা পুরোপুরি আপনাদেরকে আমরা বোঝাতে পারছি না, কিন্তু বিকেলের দিকে হলে আসলে এই মসজিদটা দেখতে যে আসলে কতটুকু সুন্দর সেটা আসলে আপনারা উপভোগ করতে পারবেন। মসজিদের মিনারটি আমরা একটু দেখাবো। সুউচ্চ যে মিনারটি সেটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়, এবং এই মিনারের একদম উপরে ওঠাও কিন্তু সম্ভব, কারণ মিনারের ভেতর দিয়ে সিঁড়ি আছে। আশপাশের অঞ্চল থেকে অনেক মানুষ এখানে নামাজ পড়তে এসেছেন, এবং উৎসুক দর্শনার্থীরা এখানে ভিড় করছেন। আর বলা চলে যে কয়েকদিনের মধ্যেই এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠবে, এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়তে আসবেন, এবং এটা এই মসজিদটি দেখতে অবশ্যই আমরা বিশ্বাস করি যে এই মসজিদটি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে সেটি দেখার জন্য অনেক মানুষজন আসবে। এবং শুধু এটি একটি মসজিদ নয়, বলা চলে যে সামাজিক যে দায়বদ্ধতা আছে, মানুষজনের যেসব গুরুত্ব আছে, সব কিছু মিলিয়ে বলা চলে এই মসজিদটি পুরো কমিউনিটির মানুষ কিন্তু ব্যবহার করতে পারবেন। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম লাইভে, ছিলাম যে আপনাদের সাথে আছি, বলা চলে যে বাংলা ভিউয়ের লাইভে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের অনন্ত সুন্দর একটি মসজিদ, যে মসজিদটি প্রায় 2 বছর ধরে কাজ চলছিল, এবং 2 বছর ধরে কাজ চলার পর আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এই মসজিদটির উদ্বোধন করেছেন, এবং আজকেই প্রথম আপনাদেরকে আমরা এই মসজিদের সাথে একটু পরিচয় করে দেখাতে চাচ্ছি। এবং অনেক মানুষ কিন্তু এখানে এসে বাইরে মসজিদের বাইরে কিন্তু ছবি তুলছেন, আর মসজিদটা বাইরের দিক থেকে আসলে স্ট্রাকচারটা এত সুন্দর যে আসলে এখানে ছবি না তুলেও কিন্তু উপায় নেই। উপজেলা পর্যায়ে হওয়াতে এই মসজিদটি তিনতলা মসজিদ, এবং তিনতলা মসজিদের উপরের দিকে নামাজ পড়ার ব্যবস্থা আছে, এবং নিচে যে আপনাদেরকে যে তথ্যগুলো জানাচ্ছিলাম, যে প্রয়োজনীয় বিষয়গুলো জানাচ্ছিলাম, যে লাইব্রেরি হবে বা অটিজম কেন্দ্র হবে, সেগুলো কিন্তু এই নিচতলাতে তৈরি করা হবে, এবং কিন্তু সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমাদের ডান পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অটিজম রুম। এখানে লেখা আছে কফিন ক্যারিয়ার কার লোডিং অ্যান্ড আনলোডিং স্পেস, অর্থাৎ দর্শক এই জায়গাটিতে কিন্তু কফিন বা এখানে আনলোড করা হবে, অর্থাৎ এই জায়গাটি ব্যবহার করা হবে। দর্শক, নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে ভেতরের যে অংশটি আছে সেটি আপনাদেরকে দেখাতে পারছিলাম না, আমরা চাচ্ছিলাম যে ভেতরে যে প্রয়োজনীয় সুযোগ সুবিধা, বলা হচ্ছে যে একটি মডেল মসজিদের তৈরি করার ব্যাপারে এই সেই প্রয়োজনীয় সুযোগ সুবিধাগুলোর বিষয়টি আপনাদেরকে দেখাতে, কিন্তু সেটি আর দেখাতে পারছি না। দর্শক, আপনারা দেখছেন দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের একদম কাছে সিলেটের গর্ভ বলা চলে একটা মসজিদ, সেই মসজিদটি কিন্তু আজকে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং এই মডেল মসজিদ এতভাবে সুবিন্যস্ত এবং এতভাবে তাকে তৈরি করা হয়েছে, সেই মসজিদটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করেন। আপনারা আরেকটু সময় আপনাদেরকে মসজিদটির কিছু অংশ দেখাবো, দেখানোর পরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের পাশে মোগলবাজার খালরমুখ বাজারে, যেটা বলা হয় স্থানীয়ভাবে, সেই বাজারে কিন্তু একদম কাছাকাছি জায়গাতে এই মসজিদটি তৈরি করা হয়েছে। সিলেটে আসলে এরকম সুন্দর মসজিদ আর আছে কিনা সেটা আসলে আমার দেখা মতে আমি খুব একটা দেখিনি, তবে দর্শক বলা চলে যে এক কথায় মনোমুগ্ধকর একটি মসজিদ, এবং যারা মুসলিম আছেন, যারা নিয়মিত নামাজ পড়েন, তারা আসলে এই মসজিদটিতে একবার নামাজ পড়তে অবশ্যই আসবেন, এবং এই মসজিদটির যে স্ট্রাকচারাল ভিউ আছে, যে স্থাপত্য আছে, সেটি আসলে পর্যটকদের কাছে টানবে, এবং আমরা আশা করব যে এরকমভাবে বাংলাদেশে আরও অনেক বেশি মডেল মসজিদ তৈরি হবে, এবং আরও বেশি মানুষজন
ইসলামের জয়যাত্রায় ইসলামিকভাবে তারা এগিয়ে যাবেন এবং অনেক বেশি প্রাপ্তি আমাদের ভান্ডারে যোগ হবে। দর্শক, এতক্ষণ লাইভে ছিলাম আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় ছিলেন মোজাম্মেল হক। দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। খোদা হাফেজ।